আসসালামু আলাইকুম। আমরা একটা জিনিসের জন্য সবচেয়ে বেশি বেশি পেরেশান, সেটা হলো রিজিক। এই রিজিকের জন্য আমরা কত কিছু না করতেছি। দেখা গেলো কি যে আমরা ঘুষ দিচ্ছি, ঘুষ দিয়ে চাকরি নিয়ে, তারপরে আমরা ফেসবুকে পোস্ট দিচ্ছি যে আলহামদুলিল্লাহ আমার চাকরি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এরকম আমরা ঘুষ দিয়ে চাকরি নিয়ে আমরা আলহামদুলিল্লাহ বলে ফেসবুকে পোস্ট দিচ্ছি। এই রিজিকের জন্য মানুষ কত সুদ খাচ্ছে, কতই না সুদ খাচ্ছে রিজিকের জন্য। এই রিজিকের জন্য বায়ে বেয়ে মারামারি, বায়ে বেয়ে কাটাকাটি, পাড়া প্রতিবেশীর সাথে কত মারামারি এই রিজিকের জন্য। এই রিজিকের জন্য চুরি করা, ডাকাতি করা, এই রিজিকের জন্য পতিতালয়ে দেহ ব্যবসা করা, কত না খারাপ কাজ লিপ্ত হচ্ছে আমরা এই রিজিকের জন্য। আসলে কি সত্যি কি আমাদের কি এই রিজিকের পেছনে ছুটে আমাদের উদ্দেশ্য? না ভাই, এই রিজিকের পেছনে শুধু আমাদের উদ্দেশ্য না। এই রিজিকের বিষয়ে আল্লাহ তাআলা সূরা কুরআনে সূরা হুদের মধ্যে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে জমিনে এমন কোন প্রাণী নেই যে আমি রিজিকের ব্যবস্থা করি না। তাহলে আল্লাহ তাআলা নিজে রিজিকের ব্যবস্থা করতেছেন আমাদের জন্য, নিজে আমাদের জন্য রিজিক দিচ্ছেন আল্লাহ তাআলা। দেখেন, মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী রিজিকের জন্য এতে পেরেশান নাই হয় না, কারণ তার পেরেশান হয় না, হবে না, তাদের রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা করে রাখছে। আমাদের রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা করে রাখছে, কিন্তু আমরা মনে করি যে হারাম পথে রিজিক আছে, হারাম পথে মনে হয় আমাদের রিজিক অবতারিত, সেজন্য আমরা রিজিকের জন্য হারাম পথ অবলম্বন করি, হারাম পথ বেছে নিই। এটা ঠিক না ভাই। আপনি হারাম পথে, আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তির দেহ হারাম খাবার খেয়ে গঠিত হলো, সেই ব্যক্তির দেহ জান্নাতে প্রবেশ করবে না। কত গুরুত্বপূর্ণ কথা শুনছে! আল্লাহ নবী কি বলছেন, যে ব্যক্তির দেহ হারাম হারাম খেয়ে শরীর গঠিত করলো, সেই ব্যক্তির দেহ জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমরা জেনে শুনে কেন এই সমস্ত কাজ করতেছি ভাই? একটু চিন্তা ফিকির করেন, মাথায় নেন যে আমাকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছে দুনিয়াতে, আর আমরা কি করতেছি, আসলে আমার কাজ কি, আপনার কাজ কি, আর আমরা করতেছি কি, একটু ফিকির করেন ভাই। তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার কাজ কি আর আপনি কি করতেছেন, কেন আমরা এই রিজিকের জন্য পেরেশান হইয়া এই এই সেই কত কিছু করতেছি, কেন আমরা শুধু রিজিকের জন্য আসছি দুনিয়াতে, আমরা শুধু রিজিকের জন্য এত কিছু করতেছি, আমার আর আপনার কাজ কি শুধু এটাই? না ভাই, না ভাই, একটু ভাবেন, একটু ফিকির করেন, সব কিছু বুঝে যাবেন ভাই।